হে এভরিওান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম অ্যাকচুয়ালি এটাকে আপনারা আমার লাস্ট ভিডিওর পার্ট টুও বলতে পারেন কারণ একই দিনে এই শপিংগুলো করেছিলাম আমরা তো একসাথে ভিডিও দিলে হচ্ছে ভিডিওর লেন্থও অনেক বড়ো হয়ে যেত আর আপনারাও ঠিকঠাক মতো কোনোটা দেখতে পারতেন না বুঝতে পারতেন না তো সেজন্য আমি পার্ট টু পার্ট করে ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে নূরজাহান মার্কেটে ছিলাম এই সব কালেকশানগুলো আমরা নূরজাহানে দেখছিলাম আর আমরা চাচ্ছিলাম হচ্ছে হাতা কাটা গেঞ্জিগুলা কারণ অলরেডি গরম পড়ে গিয়েছে বাট মার্কেটগুলোতে এখনও হচ্ছে এই টাইপের গেঞ্জিগুলো ওইভাবে আসেনি খুবই কম কালেকশান এসেছে মানে ফুল হাতা গেঞ্জিগুলাই বেশি পাওয়া যাচ্ছিল বাট এখন তো ফুল হাতা গেঞ্জি কিনে কোনো লাভ নেই আর বেবিদেরকে হচ্ছে অনেক সফটের মধ্যে এরকম হাতাকাটা কাটা গুলা পরালে ওদের ওদেরও হচ্ছে গরমটা কম লাগে ওই দোকান থেকে হচ্ছে আমরা জাস্ট একটাই গেঞ্জি পেলাম পছন্দ মতো তো একটাই হচ্ছে নিয়ে গিয়েছিলাম আর এখানে এসেছি হচ্ছে আমরা প্যান্ট কেনার জন্য তো এখানে হচ্ছে আমার আপু হচ্ছে প্যান্ট দেখছিলো ওর মেয়ের জন্য প্যান্টগুলো কিন্তু খুবই কিউট ছিল যদিও প্রাইস ওনারা অনেক বেশি বলছিল। দুইশো করে বলছিল বাট আমরা একশো বিশ পর্যন্ত বলেছি দেয় না লাস্ট দেড়শো পর্যন্ত দেড়শো বলেছে দেন আমরা নিয়ে নিলাম দেন আমরা চলে এলাম আরেকটা দোকানে আরেকটা দোকানে এসে এখানে আমাদের একটা গেঞ্জি পছন্দ হয়েছে এটা যদিও ফুল হাতা আর আমাদের বাসায় যেহেতু দুইটা বাবু তো আমরা চাচ্ছিলাম দুইজনের হচ্ছে সেম সেম নেওয়ার জন্য বাট সাইজে দুইজনের একজনেরও সাইজ অনুযায়ী পাইনি তো আর নেওয়া হয়নি বাট গেঞ্জিগুলো খুবই সুন্দর ছিল দেন আরেকটা দোকানে এসেও আমরা এখানেও টি শার্ট দেখছিলাম আর এখানে এই টি শার্টের প্রাইস বলছিলো এখানে নেভি ব্লু কালারটা হচ্ছে আমাদের খুব পছন্দ হয়েছিল এই যে এটা বাট এটা না তিনশো টাকা বলছিল আমরা হচ্ছে দুইশো পর্যন্ত বলেছি বাট দেয়নি আর এমনি তো সাইজও ঠিকঠাক হচ্ছিল না বাট তাও নিতে চাচ্ছিলাম আর আপনারা যদি ভাবেন যে এই দোকান এইসব দোকানের কার্ড কেন দেখালাম না আমি কারণ অনেকেই হচ্ছে কার্ড দেখতে চায় দোকানের তো নূরজাহানের মধ্যে এসব দোকান অনেক আছে আর এসব দোকানের কার্ড দেখালো অ্যাকচুয়ালি আপনারা দোকান খুঁজেও পাবেন না কারণ এত এত দোকান একই রকমের এত এত দোকান আপনারা নূরজাহান মার্কেটের মধ্যে ঢুকলেই বুঝতে পারবেন যাই হোক তারপরে আমরা চলে আসলাম বাটা সিগনালে আমার আম্মার জন্য জুতা কেনা কিনতে কিন্তু এখানে এসে আমাদের পছন্দ মতো জুতা হয়নি আর এখানে ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ আমাদেরকে ভিডিও অ্যালাউ করছিল না এই বাটা সিগনালের বাটার শোরুমে তো আমি আর আমার আপু হচ্ছে ওখান থেকে বের হয়ে একটা ডাব খেয়ে নিলাম তারপরে হচ্ছে আমরা চলে গেলাম ডাইরেক্ট মিরপুরে মিরপুর নিউ মার্কেটের মধ্যে যে বাটার শোরুমটা আছে সেখানেই চলে এলাম আমরা তো এখানে এসে অনেক কালেকশন দেখেছি আমরা বাটা সিগনালে এত বেশি কালেকশান ছিল না বাট আমার আম্মার পছন্দ আবার একটু অন্যরকম আর আম্মা যেরকম জুতা আমাদেরকে বলে দিয়েছিল আমরা ওরকম জুতাই খুঁজছিলাম বাট কোনোভাবেই মানে পাচ্ছিলাম না এত এত জুতা তো এখানে হচ্ছে আপনাদেরকে আমি বাটাতে কি কি নিউ ডিজাইন এসেছে নিউ কালেকশান এসেছে আমি সেগুলো একটু দেখানো ট্রাই করছি বাট প্রাইস বলতে পারবো না কারণ হচ্ছে এখানে আমাকে না করে দেওয়া হয়েছিল প্রাইস না বলার জন্য ওনারা আমাকে বলল যে আপনি ভিডিও করতে পারেন বাট আমাদের প্রাইস দেখাতে পারবেন না যদিও বাটার প্রাইস দেখালে কি প্রবলেম আমি জানি না কারণ বাটাতে তো ফিক্সড প্রাইসই থাকে আমরা সবাই জানি এটা প্রাইস দেখালেও আই থিঙ্ক কোনো প্রবলেম হতো না যাই হোক ওনারা যেহেতু বলেছে তো আমি আর বাটার প্রাইস দেখালাম না তো এই সাইডে আবার বাটাতে হচ্ছে বড়দের কালেকশানগুলোর থেকেও আমার কাছে বেশি ভালো লেগেছিলো ছোটোদের কালেকশানগুলো খুবই সুন্দর লাগছিলো আমার কাছে ছোটদের জুতাগুলো তো আমি আমার ভিডিওতে ছোটদের জুতার কালেকশানও রেখেছি আপনাদের জন্য আর মিরপুরের নিউ মার্কেটের মধ্যে যেই বাটার শোরুমটা আছে এটা আবার বিশাল বড় একটা শোরুম বাটার এখানে অনেক অনেক ডিজাইনের জুতা ছিল তবে বাচ্চাদের আইটেমগুলো বেশি সুন্দর ছিল আর আর ছেলেদের কালেকশনগুলো মোটামুটি সুন্দর ছিল তো এখানে হচ্ছে আমি কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি জানি আপনাদের যদি প্রাইসটা জানিয়ে দিতে পারতাম তাহলে আপনাদের আরও বেশি সুবিধা হতো আমার কাছেও ভালো লাগতো যদি আমি আপনাদেরকে প্রাইসটা জানাতে পারতাম বাট ওখান থেকে আমার মানে আমি যখন ভিডিও করছিলাম আমার সাথেই একজন ছিল তো উনি বারবার দেখছিল আর আমাকে বলছিল আপু প্রাইস দেখিয়েন না প্রাইস দেখিয়েন না এরকমভাবে বলছিল তো আমি আর আপনাদেরকে প্রাইসটা দেখালাম না এমনি আমার কাছেও যদি আমি প্রাইসটা দেখাতে পারতাম আপনাদেরকে তাহলে আমার কাছেও ভালো লাগতো তো এখানে হচ্ছে বাটা শোরুমের মধ্যে কিছু ব্যাগেরও কালেকশান ছিল তো আমি হচ্ছে আপনাদেরকে ব্যাগের কালেকশানগুলোরও একটু দেখিয়ে দিচ্ছি আর বাটা বা অ্যাপ হচ্ছে কালেকশানগুলো দেখিয়ে দিলে আপনাদের সুবিধা হবে কারণ সবগুলো শোরুমেই বা মানে একই রকমের কালেকশান থাকে ওদের কম আর বেশি এই যা তো আমার কাছে মনে হলো মিরপুরের শোরুমটা যেহেতু অনেক বড় তো এখানের কালেকশানগুলো দেখিয়ে দিলেই বেশি ভালো হবে তো বাটাতে কিন্তু দেখলাম যে অনেক নতুন নতুন জুতার কালেকশান এসেছে আর ব্যাগেরও কালেকশান এসেছে আমি তো ভাবতে পারিনি যে ব্যাগের এত এত কালেকশান থাকবে আর এত সুন্দর সুন্দর বিশেষ করে এই হোয়াইট ব্যাগটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে তো বাটা থেকে আমরা দেখে এসে অ্যাপেক্সে ঢুকলাম কারণ আমাদের বাটাতে একজোড়া জুতা পছন্দ হয়েছে খুব তারায় থাকার কারণে হচ্ছে ক্লিপটা নেওয়া হয়নি আর কি ওই জুতার তো আমরা হচ্ছে অ্যাপেক্সে চলে আসলাম যে অ্যাপেক্স থেকে কিছু পছন্দ হয় কিনা যদি বাটা থেকে বেটার কিছু অ্যাপেক্সে পেয়ে যাই আমার পছন্দ মতো তাহলে হচ্ছে অ্যাপেক্স থেকে নিব। আর এখানে এসেও দেখছি যে একই কথা আমাকে বলল যে ম্যাম আপনি ভিডিও করতে পারবেন বাট প্রাইস দেখাতে পারবেন না কেন এটা বলল মানে বাটাতেও সেম কথা বলল আমি জানি না যাই হোক তো আমি হচ্ছে আপনাদেরকে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি যে অ্যাপেক্সের কী কী কালেকশান এসেছে এদিকে আমি হচ্ছে ভিডিও করছিলাম আর ওদিকে হচ্ছে আমার বোন হচ্ছে আমার আম্মার জন্য জুতা দেখছিল আর আপনাদেরকে আগে আগেই বলে দিচ্ছি হ্যাঁ যে আম্মার জন্য অ্যাপেক্স থেকেই হচ্ছে জুতাটা নেওয়া হয়েছে এবং কোন জুতা নেওয়া হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে হচ্ছে আপনাদেরকে অ্যাপেক্সের হচ্ছে কালেকশানগুলো দেখিয়ে দেই বাট অ্যাপেক্সে কিন্তু খুবই কম কালেকশান ছিল এর থেকে অনেক বেটার বেটার কালেকশান ছিল কিন্তু বাটাতে বাট আমার বোনের হচ্ছে একটা পছন্দ হয়ে গিয়েছিল অ্যাপেক্স থেকে তো ওটাই হচ্ছে নেওয়া হয়েছে আর অ্যাপেক্সের মধ্যেও কিন্তু ব্যাগের অনেক কালেকশান ছিল অ্যাজ ইউ ক্যান সি তো আমি হচ্ছে আবার এই সাইড থেকে হচ্ছে বেবি বেবি জন্য চলে আসছি কারণ আমার কাছে বেবিদের জুতার কালেকশান দেখতে খুবই ভালো লাগে অ্যাপেক্সেও দেখলাম যে বেশ সুন্দর সুন্দর জুতা চলে আসছে তো বাটা এবং অ্যাপেক্স দুইটাতেই হচ্ছে আমার বেবি জুতার কালেকশনগুলো বেস্ট লেগেছিল। আর মোটামুটি প্রাইসটাও রিজনেবল লেগেছে কারণ যদিও প্রাইসটা আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমার এক্স্যাক্টলি এখন আমার মনেও নেই এতগুলো জুতার প্রাইস আমি যখন দেখেছিলাম তখন কোনোটা ছিল আঠারোশো কোনোটা পনেরোশো এই টাইপেরই ছিল আবার কোনোটা বাইশশো দুই হাজারের উপরেও ছিল তো সবগুলোর তো আর মনে নেই বাট দেখাতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগতো তো এই এখানে হচ্ছে বেবিদের জুতার কালেকশানগুলো ছিল অ্যাজ ইউ ক্যান সি কত কিউট কিউট জুতাগুলো ছিল যাই হোক আমরা যেহেতু আজকে বেবির জুতা কিনতে যাইনি আমরা হচ্ছে আমার আমাদের আম্মার জুতা কিনতে গিয়েছিলাম আর ওটা নিয়েই হচ্ছে আমরা তুই বোন খুব টেনশানে ছিলাম যে আম্মার জুতা ঠিকঠাক মতো কিনতে পারবো কি না কারণ আমার আম্মার পছন্দ খুবই ইউনিক অ্যান্ড সব জুতা আম্মার পছন্দ হয় না আবার পছন্দ না হলেও হয়তো বা মন খারাপ করবে তো সেই সব নিয়ে হচ্ছে অনেক টেনশানে ছিলাম যাই হোক ফাইনালি হচ্ছে আমরা একটা জুতা পেয়েছি এই যে এইটা তো এটা সাইজটা হচ্ছে ছোট আর তো আমরা হচ্ছে সাইজ আনার জন্য বলেছি তো উনি হচ্ছে আনতে গিয়েছে আমার আম্মা হচ্ছে এই ফ্ল্যাটের মধ্যে একদম সিম্পল অ্যান্ড সফটের মধ্যে হচ্ছে জুতা চেয়েছিল। আর এটার প্রাইস পড়েছিল ষোলোশো টাকা ফাইনালি হচ্ছে এটাই হচ্ছে আমরা নিয়েছি আর আম্মাকেও হচ্ছে ভিডিও কলে দেখালাম যে ঠিক আছে কিনা তো আম্মাও বলল যে ঠিক আছে ব্যাস আম্মার জুতা কিনে আমরা অ্যাপেক্স থেকে বের হয়ে গেলাম বাটার জুতা আর নেওয়া হলো না তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত হাফেজ গাইজ